আসসালামু আলাইকুম। কুরবানিকে সামনে রেখে আমরা ছুটে চলছি ইউথ এগ্রোর মাধ্যমে গ্রামগঞ্জের বিভিন্ন হাটে। হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরুগুলোর দাম কেমন যাচ্ছে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুটা হচ্ছে কষ্ট করে মানে লালন পালন করছেন, হাড়ে নিয়ে আসছে বিক্রির জন্য, তাও কত মায়া তাই না? গরুটার দাম কত যাচ্ছেন? 135। তো ছোটো বড় মাঝারি গরুগুলোর দাম কেমন যাচ্ছে এগুলো যদি তুলে ধরি, তাহলে আমরা যারা গরু কিনতে চাই কুরবানিকে সামনে রেখে, তাদের একটা আইডিয়া চলে আসবে সুন্দর সুন্দর গরুগুলোর দাম কেমন, ছোটো গরুর দাম কেমন, বড় গরুর দাম কেমন। তো এই জন্য আমি আজকে চলে এসেছি গাজীপুরের কাপাসিয়ার আমরাত হাটে। হাটের চিত্র যদি একটু দেখায় আপনাদের, মোটামুটি বেশ জমজমাট হাট, কুরবানির বেশ আগেই মোটামুটি জমে উঠেছে মোটামুটি হাটটা। আমরা দুইটা ধাপ তৈরি করব, এক হচ্ছে ছোটো গরু বা মাঝারি গরুর দামগুলো কেমন এই হাটে কেমন যাচ্ছে, আর একটা ধাপে দেখানোর চেষ্টা করব যে মোটামুটি লাখের উপরে বা বড় গরুর দামগুলো কেমন যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন ছোটো গরু যেগুলো আছে বাজারে এই গরুগুলোর দাম জানার চেষ্টা করব। আসেন আমার সাথে। এখানে মোটামুটি একদম মানে মাঝারি সাইজ, মানে মিড রেঞ্জের ছোটো যে গরুগুলো আছে একা দেওয়ার জন্য এই সকল গরু একটু এখানে আছে মোটামুটি। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? ভাই দেন হাত মিলান, সমস্যা নাই। সুন্দর একটা গরু, কালারফুল গরু, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। কত দেশি গরু না, কত চান ভাই? এটা দাম চাইছে 110। এ দেখেন এই গরুটা একটু দেখাও তো, এই গরুটার পিওর দেশি 110, একটু বেশি হয়ে যায় না? ১৮৫ যে এইগুলো আমি একটা দাম বলি আমাকে দিবেন, আমার আমার পছন্দ হয়েছে হইলে আমি নিব। 70 হলে দেওয়া যায়? 72। দেখেন আমি বলছি আমার ভালো লাগলে আমি নিতাম, 72 বলছিলাম। এই যে এই পাশে কয়েকটা গরু দেখেন, এই পাশে মাঝারি মোটামুটি একা দেওয়ার মতো মোটামুটি গরু। আইডিয়াগুলো নেন, দামগুলো কেমন যাচ্ছে? ভালো আছেন গরু আপনার না? এই যে একটা গরু, এটাও তো আপনার, কয়টা নিয়ে আসছেন গরু? 12টা। একটা সুন্দর একটা গরু দেখেন, 60 একটা গরু। ভাই একটু একটু এদিকে যান, একটু 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 ভাই একটু এদিকে যান। এই গরুটার দাম কত যাচ্ছেন? 1,35,000। দাম কত উঠছে? 10। কত হইলে দেওয়া যায় মোটামুটি, একটু কমিয়ে বলেন, ভিডিও হচ্ছে তো, যা হয় দিবেন, যা হলে 15-20 মানে 10-15 হইলে ছাড়া যায়। এই যে এটা কত যাচ্ছেন? 125। এর দাম একটু বেশি হয় না? দাম বেশি না না, 100। দাম বলছে কত? 100 ভেঙে বলছে না? সেল করছেন কয়টা এই পর্যন্ত আসেন? এই দুটা সেল হয়ে গেছে, দেখেন বিক্রি হয়েছে, একটু দেখেন এই দুটা গরু বিক্রি হয়েছে কত সুন্দর করে। আসেন আসেন ভাই, এই গরুটা কত বিক্রি হইল? জোড়া আপনি নিছেন? কত নিছেন? কত দিন? 250 দিয়ে নিছেন? 125। 125, ও মাই গড। আমি গরু কিনতে গেলে এই গরু পাওয়া যায় না, দেখেন এই যে 125, কত সুন্দর গরু কিনছে ভাই, সত্যি। কিন্তু আমি মন থেকে বললাম গরু কিনে আপনি দিচ্ছেন কিন্তু, 125-এর গরু দেখেন, একটু ভালো করে দেখাও, মাশাল্লাহ, 125-এর গরু অসম্ভব সুন্দর। এটা কি মানে বিক্রির জন্য নিলেন না কুরবানির জন্য? পালার জন্য নিলেন? 125-এর গরু দেখেন, ভাল লাগলো ভাই, সুন্দর হয়েছে গরু দুটা। আমরা আরো একটু সামনে যাব। এই যে ঘাস খাওয়ানো হচ্ছে ভাই, নাম কি? গরুর নাম কি? গরুর নাম সিন্দি। নাম রাখেন নাই? আচ্ছা যাই হোক, এই গরু মানে দাম উঠছে কত এই পর্যন্ত? 130 উঠছে।
মানে কত চান আপনি? দেড়শো। মানে কত হলে বিক্রির নিয়ত কত? ৩৫-৩৭ না? মানে লাভের জন্যই কিনছেন, কিছু লাভ হলে ছেড়ে দিবেন? ১৩০ পর্যন্ত এটার দাম উঠছে। আমরা আরও একটু কালারফুল এই ধরনের কিন্তু গরুর দাম জানার চেষ্টা করি। আসেন, ভালো আছেন ভাই? গরু নিয়ে আসছেন? আপনারা আসে এসে দেখতে পারেন। আসে কিভাবে এই বাজারে? এই বাজারে আপনি গাড়ি দিয়ে এই যে আপনার গাজীপুর হয়ে কাপাসি আসতে হবে। কাপাসি আমরাইত বাজার যে কেউ বললেই আপনাকে আমরাইত বাজার দেখিয়ে দিবে। এই গরুর দাম চাওয়া হচ্ছে ১১০ বেলা হলে সেল করে দিবেন, তাই না? ১৫ হলে সেল করবেন। নাম কি ভাই? মুন্না। মুন্না ভাই, ঠিক আছে ভাই, দোয়া করি বিক্রি করেন। ধন্যবাদ। যা হোক, এই হাটটি আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো পুরো হাট ঘুরিয়ে দেখানো সম্ভব না, অনেক বড় হাট, হাজার হাজার গরু, সেখান থেকে মাত্র অল্প কয়েকটি গরুর দরদাম জানানোর চেষ্টা করলাম। মাঝারি যে সকল গরু আছে, এই সকল গরু কেমন দামে বিক্রি হচ্ছে, এইগুলোর একটা সামান্য একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, পরবর্তীতে আবারও অন্য একটা হাটে এই গরুর দরদাম জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।